কি হব সাংসদ নবকুমার হরণিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ? ভবিষ্যতে আর নির্বাচন খেলিব নোৱাৰে নেকি সাংসদ নবকুমার হরণিয়ায়? রাজ্য সরকারের কেবিনেট মন্ত্রী ইউজি ব্রহ্মর দাবি, মানে ইলেকশন খেলিব নোৱাৰিব। অহা 27 মার্চত আদালতের সিদ্ধান্তর উপর নির্ভর করেছে নবকুমার হরণিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ। উল্লেখযোগ্য যে কিছুদিন পূর্বে সাংসদ নবকুমার হরণিয়ার জাতিগত প্রমাণপত্র অবৈধ ঘোষণা করেছিল বিনীতা পেগু নেতৃত্বাধীন জাতিগত পুনরীক্ষণ বোর্ডে। ইয়ার পাছতে সাংসদ নবকুমার হরণিয়ার দ্বারস্থ হয়েছিল উচ্চ ন্যায়ালয়ের। বিগত 20 মার্চত উচ্চ ন্যায়ালয়ে বিষয়টির উপর শুনানি গ্রহণ করে পুনের 27 মার্চলে স্থগিত রাখে, যার ফলত অনিশ্চিত হয়ে পড়েছে সাংসদ নবকুমার হরণিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ। ইয়ার মাজতে মন্ত্রী ইউজি ব্রহ্মই দাবি করে পুনের নির্বাচনত অবতীর্ণ হব নোৱাৰে সাংসদ নবকুমার হরণিয়া। দুটা হিয়ারিংত নবহরণিয়াক স্টে নিদিলে, কারণ তেওঁৰ সার্টিফিকেট SLSC কমিটিয়ে যে এইটো ক্যানসেল করেছে তেওঁ ট্রাইবেল নহয় বুলি, এতিয়া এইটো হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলে, চ্যালেঞ্জ করে পেলায় স্টে বিচাৰিছিল, স্টে পালে তেওঁ নমিনেশন দিব পারলেহেতেন। কিন্তু যেহেতু এই 20 তারিখত লাস্ট হিয়ারিং হয়েছে দুবার, তাতে স্টে দিয়া নাই, যেহেতু এজ অফ নাও তেওঁ নমিনেশন দিব নোৱাৰে। মুসলপুরৰ পৰা মনোহর রাজবংশী, রিপোর্ট News18 অসম নর্থ ইষ্ট। কি হব সাংসদ নবকুমার হরণিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ? ভবিষ্যতে আর নির্বাচন খেলিব নোৱাৰে নেকি সাংসদ নবকুমার হরণিয়ায়? রাজ্য সরকারের কেবিনেট মন্ত্রী ইউজি ব্রহ্মর দাবি, মানে ইলেকশন খেলিব নোৱাৰিব। অহা 27 মার্চত আদালতের সিদ্ধান্তর উপর নির্ভর করেছে নবকুমার হরণিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ। উল্লেখযোগ্য যে কিছুদিন পূর্বে সাংসদ নবকুমার হরণিয়ার জাতিগত প্রমাণপত্র অবৈধ ঘোষণা করেছিল বিনীতা পেগু নেতৃত্বাধীন জাতিগত পুনরীক্ষণ বোর্ডে। ইয়ার পাছতে সাংসদ নবকুমার হরণিয়ার দ্বারস্থ হয়েছিল উচ্চ ন্যায়ালয়ের। বিগত 20 মার্চত উচ্চ ন্যায়ালয়ে বিষয়টির উপর শুনানি গ্রহণ করে পুনের 27 মার্চলে স্থগিত রাখে, যার ফলত অনিশ্চিত হয়ে পড়েছে সাংসদ নবকুমার হরণিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ। ইয়ার মাজতে মন্ত্রী ইউজি ব্রহ্মই দাবি করে পুনের নির্বাচনত অবতীর্ণ হব নোৱাৰে সাংসদ নবকুমার হরণিয়া। দুটা হিয়ারিংত নবহরণিয়াক স্টে নিদিলে, কারণ তেওঁৰ সার্টিফিকেট SLSC কমিটিয়ে যে এইটো ক্যানসেল করেছে তেওঁ ট্রাইবেল নহয় বুলি, এতিয়া এইটো হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিল, চ্যালেঞ্জ করে পেলায় স্টে বিচাৰিছিল, স্টে পালে তেওঁ নমিনেশন দিব পারলেহেতেন। কিন্তু যেহেতু এই 20 তারিখত লাস্ট হিয়ারিং হয়েছে দুবার, তাতে স্টে দিয়া নাই, যেহেতু এজ অফ নাও তেওঁ নমিনেশন দিব নোৱাৰে। মুসলপুরৰ পৰা মনোহর রাজবংশী, রিপোর্ট News18 অসম নর্থ ইষ্ট।